বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিং এর শীর্ষে আছেন শাকিব খান অভিনীত তুফান সিনেমার দুষ্টু কোকিল শিরোনামের একটি গান। গানটিতে শাকিবের সঙ্গে পারফর্ম করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। আকাশ সেনের সুর, কথা ও সঙ্গীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কণা। তবে গানটির গায়কী ও অন্যান্য সব কিছুকে ছাপিয়ে বিশেষভাবে নজর কেড়েছেন এক তরুণ। মাত্র কয়েক সেকেন্ডের উপস্থিতিতে দারুণ অভিব্যক্তি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন এই মডেল ও অভিনেতা। গানটিতে "নদীর বুকে চর আমি কি তোর পর" এই অংশে ঠোঁট মিলিয়েছেন এই অভিনেতা। তার এই অংশের নাচ ও অভিব্যক্তি ফেসবুক রিলস ও টিকটকে শেয়ার করেছেন অসংখ্য মানুষ। স্বল্প সময়ে অসংখ্য বাংলাদেশি ভক্ত তৈরি করে ফেলা এই অভিনেতার নাম মানব সচদেব। তিনি মুম্বাইয়ের মডেল ও অভিনেতা হলেও কলকাতায় বেশ পরিচিত মুখ। কাজ করেছেন স্টার জলসা ও জি বাংলার বেশ কয়েকটি ধারাবাহিকে। এছাড়াও কাজ করেছেন বেশ কয়েকটি বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। রাহেম রাফি পরিচালিত তুফান সিনেমায় শাকিব খানকে দেখা যায় দ্বৈত চরিত্রে। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। এছাড়াও চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাহন সহ অভিনয় করেছেন আরও অনেকে।